ময়মনসিংহ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, ময়মনসিংহে গরমের তীব্রতা কেমন দেখছেন আর কোচিং সেন্টারগুলোর নির্দেশনা কেন মানছে না? জুই, আপনাকে ধন্যবাদ। গত কয়েকদিনের টানা প্রচণ্ড তাপদাহে কিন্তু একেবারেই হাঁসফাঁস ময়মনসিংহের জনজীবন। আমরা দেখেছি যে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ যারা আছে প্রচণ্ড তাপদাহে, তারা কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে আছেন। এবং হাসপাতাল সহ বেসরকারি হাসপাতালগুলোতেও আমরা দেখেছি রোগীর সংখ্যা কিন্তু দিন দিন বেড়েই চলেছে। আরেকটি বিষয় আপনি বলেছেন, কেন কোচিং সেন্টারগুলো সরকারি নির্দেশনা মানছেন না, অর্থাৎ তারা নানান অজুহাত দেখিয়ে কিন্তু কোচিং সেন্টার চালু করে রেখেছেন। এবং তারা বলছেন যে কোচিং অর্থাৎ স্কুল খোলার পরপরেই পরীক্ষা শুরু হবে, সেই অজুহাতে তারা বলছেন যে শিক্ষার্থীরা যদি কোচিং সেন্টারে না আসে তাহলে তাদের যে পড়াশোনায় ব্যাহত সেটি কিন্তু হবে, সেই লক্ষ্যেই কিন্তু তারা সেই কোচিং সেন্টারগুলো চালু রেখেছেন। আমরা এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তাদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা বলছেন যে এই বিষয়টি নজরে নিয়ে তারা ব্যবস্থা নিচ্ছেন। এবং আমরাও দেখেছি কিছু কিছু জায়গায় কিন্তু তারা মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন, এবং সেই নির্দেশনার প্রেক্ষিতে আমরা দেখেছি কিছু কোচিং সেন্টার এবং শিক্ষা প্রতিষ্ঠানে যে কোচিং কার্যক্রম চালানো হচ্ছিল সেই কার্যক্রম কিন্তু বন্ধ করা হয়েছে। আমরা একটু একজনের সঙ্গে যুক্ত হব, শিক্ষক পরিষদ, সরকারি কলেজ শিক্ষক পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আমাদের সঙ্গে আছেন। সরকারের নির্দেশনা হচ্ছে প্রচণ্ড তাপদাহের মধ্যে স্কুল কলেজ বন্ধ রয়েছে, কোচিং সেন্টারগুলো আপনাদের শিক্ষক যারা আছেন তারা চালু রেখেছেন, এই বিষয়টি আপনি কিভাবে দেখেন? অসংখ্য ধন্যবাদ সরকারকে, কারণ হলো এই এই গরমের অবস্থা অনুধাবন করে কোমলমতি শিশু এবং ছাত্রছাত্রীদের সুবিধার্থে এই স্কুল কলেজ বন্ধ রেখেছে, এই জন্য অসংখ্য ধন্যবাদ। তবে হয়তো আমাদের মাঝে অনেকে আছে কোচিং ব্যবসায় জড়িত, তারা হয়তো এই কোমলমতি শিশুদের বিষয়টি বিবেচনা না করে তারা কোচিং চালিয়ে যাচ্ছে, এটা ঠিক নয়। যতদিন বন্ধ কমপক্ষে এই সুবিধাটা যাতে সবাই ভোগ করতে পারে, এই জন্য কোচিং বন্ধ রাখা উচিত। জুই, শুনছিলেন যে আসলে এই শিক্ষক নেতাও বলছিলেন কিন্তু সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কোচিং সেন্টারগুলো বন্ধ রাখার উচিত সেই বিষয়টি বলছিলেন, অর্থাৎ আজকেও কিন্তু ময়মনসিংহের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 40°C। আমি এখন আছি গাঙ্গিনাপার, আপনি দেখতেই পাচ্ছেন যে স্বভাবতই এই সময়টুকুতে আমরা দেখি গাঙ্গিনাপারে লোকজনের উপস্থিতি কিন্তু অনেকটাই বেশি থাকে, অর্থাৎ প্রচণ্ড তাপদাহের কারণে আজকে কিন্তু রাস্তাঘাট অনেকটাই ফাঁকা, অর্থাৎ গত টানা কয়েকদিন ধরেই এমন অবস্থা আমরা লক্ষ্য করেছি। এবং সংশ্লিষ্টরা বলছেন যে আবহাওয়া এই প্রচণ্ড তাপদাহ আরও বেশ কয়েকদিন থাকতে পারে, এবং এই বিষয়টি নিয়ে আমরা চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছিলাম, তারা কিন্তু নানান পরামর্শ দিয়ে যাচ্ছেন এবং তাদের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনা মেনে চলারও কিন্তু তারা পরামর্শ দিচ্ছেন। অর্থাৎ আজকেও কিন্তু আমরা দেখেছি যে ময়মনসিংহের যে SK হাসপাতাল এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে সেখানেও কিন্তু আমরা খোঁজখবর নিয়েছি এবং দেখেছি যে স্বাভাবিকের তুলনায় রোগীর সংখ্যাও কিন্তু বেড়ে গেছে, অর্থাৎ ডায়রিয়া আক্রান্ত সহ শিশুদের নিউমোনিয়া কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। অর্থাৎ প্রতিনিয়তই যদি বলি যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু 100 থেকে 150 জনের মতো শিশু কিন্তু গরমে আক্রান্ত হয়ে তারা ভর্তি হচ্ছেন, এবং SK হাসপাতালে কিন্তু 30 থেকে 40 জন রোগী কিন্তু তারা ভর্তি হচ্ছেন এবং চিকিৎসা সেবা নিচ্ছেন। এই বিষয়টি নিয়ে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, এবং আমরা দেখেছি এই প্রচণ্ড তাপদাহ কমার কারণে কিন্তু বিভিন্ন উপজেলায় আজকে কিন্তু বিশেষ ধোয়া অনুষ্ঠিত হয়েছে, এবং সকলেই কিন্তু প্রত্যাশা করছেন যে তাপদাহ যেন কিছুটা কমে আসে, সেই লক্ষ্যে ধোয়া মোনাজাত এবং বিভিন্ন জায়গায় কিন্তু প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এই প্রচণ্ড তাপদাহের কারণে আমরা লক্ষ্য করেছি যে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু অনেকটা বিপাকে পড়েছেন, এবং তারাও কিন্তু তাদের যে স্বাভাবিক জীবনযাপন সেটি কিন্তু পরিচালনা করতে পারছেন না। অর্থাৎ বিশেষ করে বলা যায় যে ময়মনসিংহ কিন্তু ইজি বাইক এবং রিক্সা একটি শহর বলা যায়, এই এটিকে কেন্দ্র করে কিন্তু অনেকের পেশা নির্ভর করে, অর্থাৎ অনেকেই কিন্তু এই বাহন চালিয়ে তারা জীবিকা নির্বাহ করে থাকেন। আমরা দেখেছি গত কিছুদিন ধরে কিন্তু এই রিক্সা এবং ইজি বাইক চালানোর সঙ্গে যারা জড়িত আছেন তারা কিন্তু খুব বিপাকের মধ্যে পড়েছেন, এবং তারা কিন্তু তাদের যে আয় সেই আয় কিন্তু একেবারেই কমে গেছে, এবং তারাও কিন্তু প্রার্থনা করছেন যেন অন্তত কিছুটা বৃষ্টি হয়, সেই লক্ষ্যে কিন্তু তারা দোয়া প্রার্থনা এবং বিভিন্ন সময় কিন্তু তারা সেটির অপেক্ষায় রয়েছেন। এবং আমরা যে বিষয়টি লক্ষ্য করছি, এছাড়াও যে গ্রামীণ জনপদ রয়েছে সেখানেও কিন্তু প্রচণ্ড তাপদাহ বিরাজ করছে, অর্থাৎ আমরা দেখেছি যে যারা পোলট্রি এবং পোলট্রি ব্যবসায়ী রয়েছে তাদের যে উৎপাদন সেই উৎপাদনও কমে গেছে, এবং বিশেষ করে ময়মনসিংহ বিভাগীয় শহর ময়মনসিংহ
ময়মনসিংহ কিন্তু সারা দেশের ন্যায় সাধারণ মানুষ কিন্তু অনেকটাই ভোগান্তির মধ্যে পড়ে আছেন, এবং তারা বলছেন যে এই তাপদাহ যদি না কমে অচিরেই তাহলে কিন্তু তাদের যে সমস্যা সেটি কিন্তু প্রতিনিয়তই বাড়ছে। অর্থাৎ হাসপাতালগুলোতেও কিন্তু এখন যে রোগীর সংখ্যা সেটি প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে, এবং চিকিৎসকরাও কিন্তু তারা তাদের যে প্রস্তুতি সেটি কিন্তু নিয়ে রেখেছেন, এবং তারা বলছেন যে রোগীর সংখ্যা যদি আরও বাড়ে তাহলে সেই লক্ষ্যে তারা তাদের যে ওষুধের ব্যবস্থা সেটি কিন্তু করে রেখেছেন, এবং তারা যে নিয়ম দিচ্ছেন সেই নিয়ম মেনে চলার কিন্তু পরামর্শ সবসময় দিয়ে যাচ্ছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে প্রচণ্ড তাপদাহের কারণে যে সমস্যাগুলো হচ্ছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে যারা ছিলেন সহকর্মী ইলিয়াস আহমেদ।